সকাল সকাল রেডি শেডি হয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। চলুন দেখি কোথায় ঘুরতে যাচ্ছি, আপনারাও চলুন আমার সঙ্গে ঘুরতে। চলুন পরিবারের সকলের সাথে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা, একটা আলাদাই অনুভূতি, সেটা বলে বোঝানোর নয়। সামনে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, যে ওর বাবা, ওই যে অন্তরা, অন্তরার ঠাম আর দাদু ভাই ওই দূরে, আর ওই যে আমাদের গাড়ি আমাদের সঙ্গে সঙ্গে চলছে। আর সামনে কত সুন্দর নদীটা, আমি কখনো আসিনি। অন্তরাকুর ঠাকুমা নদী দেখাচ্ছে। আছে জল, আছে। গরম গরম চপ, বেগুনি, এগুলো কি সব তোমার বানানো ঘরে না কেনা গো? দাঁড়াও পুজো দিয়ে আসি, তারপরে বসে খাওয়া হবে। তাহলে কালুয়াশার মন্দির গ্রামের মধ্যে, অপূর্ব সুন্দর একটা জায়গা, অপূর্ব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দোকান, যেখানে খুব আকর্ষণীয় খাবার দাবার রয়েছে, চপ, বেগুনি, ঘুগনি। একটু পরে খাবো, পুজো দিয়ে আসি। মানে অসাধারণ জায়গা, অসাধারণ জিনিসপত্র, আর চারিদিকে কত কিছু গ্রাম্য জিনিস বিক্রি হচ্ছে। গ্রামের লোকেরাই দোকান দিয়েছে, গ্রামের লোকেরাই সব করেছে। এখানে বোধ হয় মন্দিরে পাঁঠা বলি, মুরগি বলি সব হয়, ছাগল টাগল বেঁধে রেখেছে। দেখে খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, প্রথা প্রথা। ও বাবা, গ্রামের লোকের চাষ করা বাঁধাকপি, ফুলকপি দেবো তো বাবা কিনে দেবে। হাত ধরো আমার, তুমি দেখো না কি সুন্দর সুন্দর জিনিস দেখো। তুমি কখনো দেখেছো এরকম জায়গায়, কখনো এসেছো? জায়গাটা দেখো কি সুন্দর। কি সুন্দর জায়গা, আমি আগে কখনো এখানে আসিনি। কোনটা নেবে না, পপকর্ন তো নেই মা? এটা এটা দিন তো, বলো কাকুকে বলো। কত দাম দাদা? নিচ্ছ সাড়ে ১১টা বলছে আবার, সেখানে তো ১১টাই বললো। তো আমরা ডালা নিয়ে নিয়েছি, আর ডালাগুলো ওই যে পাশে ছোটো ছোটো দোকান রয়েছে দেখবেন, ওখানেই পাওয়া যাবে, বাড়ির থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
আর আপনি ওই দোকান থেকে যেমন যেমন জিনিস নেবেন সেই হিসেবেই মূল্য দিতে হবে, আপনার কাছে বেশিও নেবে না কমও না। তো আপনার যেটুকু প্রসাদ প্রয়োজন সেটা নেবেন, সেই হিসেবেই ওরা দাম নেবে। তো আমরা তিনটা ডালা নিয়েছি, তো আমাদের তিনটে প্রয়োজন ছিল, তো তিনটেই নিয়ে নিয়েছি। আর ওখান থেকে মাটির হাতি একটা ঘোড়া একটা দিয়েছি, কারণ আপনার যদি কোনো মনস্কামনা থাকে, মানত করার থাকে, তো ওইটা নিয়ে যেতে হয়। তো ওখানে হাতিটাকে বসিয়ে দিতে বলে আর ঘোড়াটাকে বেঁধে দিতে বলে, তো এইভাবেই মানত করতে হয় ওখানে। তো আমরা নিয়ে নিলাম, আর এক একটা ডালার জন্য 20 টাকা করে মূল্য দিতে হলো। তো আর ওখানে আমরা নামও লিখে নিলাম, যাতে ডালাগুলো আমাদের মনে থাকে। তো এইভাবে আমরা ডালাগুলো নিয়ে নিলাম, আর নিয়ে আমরা ওখানে মন্দিরের সামনে দিয়ে দেবো। এই মন্দিরটা হচ্ছে কালুয়া সোনার মন্দির, ঠিক আছে? তো এখানে ভোলে বাবাই রয়েছেন আমি যতদূর জানি, শিব ঠাকুরই রয়েছেন। তো আর এখানে দেখো কত মুরগি বেঁধে রেখেছে, মুরগিগুলো ওখানে বলি হবে। এটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির, ভীষণ জাগ্রত মন্দির, বহু পুরনো মন্দির এবং খুব জাগ্রত। তো এখানে পাঁঠা বলি এবং মুরগি বলি হয়। আর দেখেছো মানুষ মনের দুঃখ প্রকাশ করছে ভগবানের কাছে, আশা রাখছে সমস্ত বিপদ যেন তাদের কেটে যায়। আমিও কামনা করি সবার যেন সমস্ত বিপদ কেটে যায়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিজের পরিজন পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকে। তো আমি জানি ভগবান কাউকে নিরাশ করেন না, উনিও কখনো কাউকে নিরাশ করবেন না। যেরকম দোকান কত কিছু, তো অন্তরে অন্তরে বাবা বসেছে। আমি আপনাদের একটা জিনিস দেখাবো, আপনারা অনেকেই দেখেননি, মহুয়া দেখাবো। মহুয়া নানান রকম ধরনের, এটা মহুল, মহুল এখানে দেখছি, মহুল মানে মহুয়া ফুলের থেকে নাকি তৈরি হয় এটা মহুল। মহুয়া মানে আপনারা জেনে থাকবেন, মহুয়া ফল থেকে তৈরি এই মহুয়া মহুল। তো এই জন্যে সবাই কিনে কিনে খাচ্ছে, বিক্রি হয়, মহিলারা বিক্রি করছে দেখছি। মহুল, মহুল যাকে বলে, সরি, আমি মহুয়া ফল থেকে তৈরি, মানে যেটাকে যে বাংলা দেশি বাংলা যে তৈরি হয়, এই এক বোতল মহুল থেকে 100 বোতল বাংলা তৈরি হবে। মানে এটা হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট, এটা কেউ খেতে পারবে না। এটা কোথায় খাচ্ছে না, পুজোর জন্য ব্যবহার করছে, আর যদি খাচ্ছে মানে এটা অল্প একটুখানি মিশিয়ে প্রচুর জল দিয়ে খাচ্ছে, মানে হয়তো এক ছিপি দিয়ে গোটা বোতল, পুরো 2 লিটারের জলের বোতল মিশিয়ে খাচ্ছে, এত কড়া। এটা নিট মাল একদম। আমরা ঠাকুরের কাছে এসেছি, মন্দিরটার সামনে দাঁড়িয়ে রয়েছি, ওই যে ওইখানেই হয়েছে ঠাকুর রয়েছেন ওখানটায়। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের ডালাগুলো দেওয়া রয়েছে, তো তাই তো পুজো দিতে হবে। বললাম না, যে যার মনের ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে আসে। মেয়েগুলো এসেছে, নারকেল ফাটাচ্ছে। তো যাই হোক, সবার মনস্কামনা পূরণ করুক ঠাকুর, এটাই কামনা। আমরা একটু লাল চা খেয়ে নিলাম লেবু দিয়ে, যদিও লেবুটা একটুখানি বেশি হয়ে গেছিলো, ভালোই লাগছিল, খারাপ খুব একটা লাগেনি, যাক। আর আপনাদেরকে তো মহুল সম্পর্কে বললাম, এটা হলো মহুল, মহুয়া ফুল থেকে তৈরি মহুল, যেটা নাকি আমার হাজবেন্ড বললো যে বাংলা মদ। অনেকদিনের ইচ্ছা ছিল চপ মুড়ি ঘুগনি এরকম দোকানে বসে খাবো, মহুলের সাথে একটু বাদাম ভাজা খুব ভালো লাগতো। একটা মহুল দিয়ে নাকি 100 বাদাম ভাজা নিয়ে গেছে। তো যাই হোক, দুটো এসে বলে দিলাম, কোনো খারাপ মন্তব্য করবেন না আবার। আর আমি পুজো টুজো দেওয়ার পরে ঘুগনি মুড়ি চপ, এটা আমার বহুদিনের শখ ছিল। মুড়ি চপ ঘুগনি মুড়ি অনেকদিনের ইচ্ছে ছিল, এরকম দোকানে বসে খাবো, তো আজকে খাচ্ছি। পুজো দেওয়ার পরে আমরা সবাই নিজেদের মতো টিফিন টিফিন করে নিলাম, বাড়ি থেকে নিয়ে গেছিলাম লুচি টুচি, আলু ভাজা, মুড়ি, মিষ্টি, অনেক কিছু। কিন্তু ওখানে ওই গরম গরম চপ ভাজছে, পেঁয়াজি পকুড়ি, মানে এত কিছু ভাজছে, ও সব দেখে লোভ সামলাতে পারলাম না, ওই সব খেয়েই ফেললাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম রামেশ্বর মন্দির যাওয়ার জন্য। তো রামেশ্বর মন্দিরের পথে রাস্তার দুধারে সবুজ গাছপালা, চারিদিকে প্রকৃতির
সবুজের ছোঁয়া, একটা সুন্দরতা অন্যরকম। আর গ্রাম্য মানুষজনগুলোকে দেখতে খুবই ভালোই লাগছিল। আর জানেন, এই গ্রাম্য মানুষজন খুব সহজ সরলই হয়। চারিদিকে তাদের ঘর বাড়িগুলো দেখুন, কোনো রকম কোনো আহামরি কিছুই নেই, খুব অল্পতেই তারা খুশি। একটা অন্যরকম সুন্দরতা কাজ করছে, তাই না? কী সুন্দর পরিবেশ, গ্রাম বাংলার যে পরিবেশ, সেই পরিবেশের পরিবেশটাকে নিয়ে বলার কিছুই নেই, শুধুই চোখে দেখতে হবে, তবেই বোঝা যাবে। এত সুন্দর বলে আর মানে বলে বোঝানোর নেই। একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, বাঁধারে আবার একটা ড্যাম দেখতে পেলাম, বুঝছি তো। তারপরে ভাবুন, সকাল সকাল যখন ঘুম ভেঙে একদম ভোরবেলা এই গ্রামের এই পরিবেশে যদি আসা যায়, কী সুন্দর লাগবে, তাই না? মন ভরে যাচ্ছে, দেখেও ভরে যাচ্ছে, ভেবেও। তো সব শেষে মন্দির পৌঁছে গেলাম, এই রামেশ্বর মন্দির। চলো মন্দির দর্শন করি। এই যে আমি পেছনে, তো সবাই মিলে মন্দির পৌঁছে গিয়েছি। অন্তরা ছাগলগুলোকে, ছাগল বাচ্চা খেলছে, খুব খুশি। তো পশু পাখিকে আমার মেয়েও খুব ভালোবাসে, আর সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই যেন থাকতে পারি, এইভাবেই যেন মনটাকে সহজ সরল করে বড় হতে পারে, মনের মধ্যে জটিলতা যেন না আসে, এইটাই আমি চাই। তো দেখো রামেশ্বর মন্দিরটা এত সুন্দর, এটা কিন্তু বহু পুরনো, মানে তো আমরা এখন এসেছি রামেশ্বর মন্দিরে, কিন্তু এটা বহু পুরনো মন্দির, নতুন বলছে পুরনো মন্দির, কিন্তু সংস্করণ হচ্ছে নতুন করে, কিন্তু এটা নতুন সুন্দর মন্দিরটা, ভেতরটা এটা একদম ব্রিটিশ আমলেরই হয়তো, যেটুকু আমি জানি। তো যাই হোক, মন্দিরটা দর্শন করলাম, শিবের মন্দির, খুবই ভালো।